আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে আপনারা আইডেন্টি ভেরিফাই করবেন, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিভাবে আপনাদের ফেসবুকটা প্রোটেক্ট করতে পারেন, অর্থাৎ আপনার ফেসবুকটা সহজে ব্লক হবে না বা ব্লক হয়ে গেলেও খুব সহজেই সেটা আনব্লক করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেন একে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটা করার জন্য আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটার প্রয়োজন হবে। তো আপনারা জাস্ট ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন। তো ওপেন করার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনার এখান থেকে সরাসরি আপনারা সেটিংসে চলে যাবেন। এই যে দেখতে পারতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা, এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন আপনার সামনে আবারও সেটিংস নামে একটা ফোন খুলে গেছে। তো এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করা মাত্র আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা যে পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন দেখতে পারতেছেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা মাত্র এখানে দেখতে পারবেন আইডেন্টি নামে একটা কনফার্মেশন নামে একটা অপশন আছে। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা মাত্র আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে এবং দেখবেন নিচে লেখা আছে কনফার্ম ইওর আইডেন্টি। তো এখানে ক্লিক করে দিবেন। এরপর দেখবেন যে রানিং যে লেখা আছে প্রথমটা, তো এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। তো এরপর এরকম একটা অপশন আসলে দেখেন এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, সেজন্য এই সিলেক্টের উপর ক্লিক করে দিবেন। তো সিলেক্টে ক্লিক করা মাত্র এখানে এরকম চলে আসবে। তো এখানে আপনি যে কান্ট্রিতে আসেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশ সার্চ করে এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে কিন্তু আপনারা আইডেন্টি ভেরিফাই করতে হলে টু স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করতে হবে। তো সেজন্য প্রথমের উপরের এই আইকনটা ক্লিক করে দেবেন। যারা আর কি টু ফ্যাক্টর সম্পর্কে জানেন না, এটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করার সময় আপনার যে কোনো নাম্বারে একটা কোড যাবে, তো সেই নাম্বারটা আপনি বসিয়ে দেবেন, সেই কোডটা না দেওয়া পর্যন্ত আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হবে না। তো সেজন্য দেখেন এখানে লেখা আছে টেক্সট মেসেজ। তো এখানে আমরা এই সাইটের এটা অন করে দিই। এরপর নিচে দেখেন কনফার্ম লেখা আছে, তো এই যে কন্টিনিউ লেখা আছে এখানে ক্লিক করে দিব। এরপর দেখেন এখানে আমার নাম্বারটা শো করতেছে, তো আমি এই নাম্বারটা যেহেতু দিতে চাই তারপর এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দিব। এরপর দেখেন আমার নাম্বারে একটা কোড চলে আসবে, তো কোডটা আমি এই ফোনে লাগানো আছে যেহেতু কোডটা আসলে এখানে দিয়ে দিব। তো সেজন্য আমরা এখানে একটু ওয়েট করব। তো ভিউয়ার্স, কোডটা কিন্তু আমাকে ফোনে কলের মাধ্যমে জানানো হয়েছে, তো আমি সেই কোডটা এখন এখানে দিয়ে দিচ্ছি। দেখেন 152494, তো এই কোডটা কিন্তু আমাকে ফোন কলের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তো দেখেন এটা আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে এবার কন্টিনিউয়ে ক্লিক করে দিব। এরপর দেখেন এখানে আমার টু ফ্যাক্টর এটা কিন্তু অন হয়ে যাবে। এবার নিচে দেখেন ডান লেখা আসছে, তো আমি জাস্ট এই ডানের উপর ক্লিক করে দিব। তো ডানের উপর ক্লিক করা মাত্র দেখেন আবার আমাকে এই অপশনটাতে নিয়ে আসছে। তো দেখেন এখানে লেখা আসছে এবার এখন কিন্তু আমাকে এটা পার্সোনাল আইডেন্টিটা দিয়ে দিতে হবে, অর্থাৎ আইডি কার্ডের ডকুমেন্টটার ছবিটা দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে লেখা আসছে আপলোড ইওর আইডি লেখা আসছে, তো আমি এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করা মাত্র নিচে দেখেন নেক্সট লেখা আসছে, তো আমি নেক্সটের উপর ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করা মাত্র এখানে দেখেন অপশনগুলো আসছে যে আপনি পাসপোর্ট দিয়ে করবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে, নাকি ন্যাশনাল আইডি কার্ড। এখানে আরও শো মোর আছে, আরও অনেক অপশন আছে। তো আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ডে করব, সেহেতু এখানে টিক মার্ক দিয়ে এখানে নিচের দিকে দেখেন নেক্সট লেখা আছে, নেক্সটের উপর ক্লিক করে দিব। তো এখানে দেখেন এখন বলতেছে যে এখানে একটা ফটো তুলে দিতে হবে, তারপর গেট স্টার্ট লেখা আছে। তো আমি জাস্ট গেট স্টার্টের উপর ক্লিক করে দিব। এখন দেখেন এখানে অ্যালাউ লেখা আসছে, অর্থাৎ আমার ক্যামেরাটা এখানে অ্যালাউ করা নাই, তো সেহেতু এখানে অ্যালাউ বাটনে ক্লিক করে দিব। এবার অ্যালাউ করে দিলে এখানে আমার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখন এখানে আইডেন্টি কার্ডটা আমার এখানে সাবমিট করতে হবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু আমার এনআইডি কার্ডের ছবিটা এখান থেকে তুলে দিলাম। তো দেখেন এটা কিন্তু চলে আসলো। এখন দেখেন এখানে সাবমিট লেখা আছে, তো জাস্ট সাবমিটের উপর ক্লিক করে দিব। তো দেখেন এটা কিন্তু আপলোড হচ্ছে। আপনার কিন্তু এই এনআইডি কার্ডের সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা মিল থাকতে হবে। তো দেখেন এখানে লেখা আসছে ফিনিশ, তো আমি এখানে ফিনিশের উপর ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমার এটা আপলোড হয়ে গেল। তো দেখেন এটা কিন্তু পেন্ডিংয়ে থাকবে। আমার যদি ফেসবুক অ্যাকাউন্টের সাথে এটার নাম এবং জন্ম তারিখ মিল থাকে, তাহলেই কিন্তু আমার এই আইডেন্টি ভেরিফাইটা সাকসেসফুল হয়ে যাবে। তো তখন কিন্তু এখানে লেখা আসবে যে আইডেন্টি ভেরিফাই সাকসেসফুল। তো দেখেন আমি আবার ব্যাকে এসে আবার সেখানে প্রবেশ করতেছি। তো দেখেন আমি এখানে প্রোফাইল ইনফরমেশন উপর ক্লিক করলাম, আইডেন্টি ভেরিফাই। তো দেখেন এটার কিন্তু ইন প্রসেস লেখা আছে।
তো আমার এটা যদি সঠিক তথ্য দিয়ে থাকি তাহলে কিন্তু এখানে টিক মার্ক চলে আসবে এবং আইডেন্টি ভেরিফাই ওকে লেখা আসবে। তো এটা করে রাখলে আমার ফেসবুকটা আরও প্রোটেক্ট থাকবে এবং কেউ যদি সহজে এটা আমার এটা কোনোভাবে ফেসবুক থেকে লক হয়ে যায় বা ব্লক হয়ে যায় সেক্ষেত্রে আমি খুব ইজিলি কিন্তু আমার এনআইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ফিরিয়ে পাবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই